তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে এনভেলপ ঠিক আছে তো এনভেলপটা আমরা ভালো করে বুঝবো এনভেলপটা ইম্পর্টেন্ট কারণ এটা নাইন টেনের সিলেবাসে আছে ওকে তো এটা হচ্ছে নাইন টেনের সিলেবাসে কিন্তু আছে সেই জন্য আমাদের এটা ভালো করে করতে হবে চলো তো প্রথমে শুরু করি দেখো একটা তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা আমরা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি ঠিক আছে ওটা আমি নিজেও বানাতে পারতাম কিন্তু আমি এটা বানাইনি যাই হোক এটা কী বলছে আগে ভালো করে বুঝি হ্যাঁ দেখো এ কার্ভইচ টাচেস ইচ মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি অফ কার্ভ তার মানে এখানে দেখো দুটো কার্ভের কথা বলা হচ্ছে একটা হচ্ছে গিভেন ফ্যামিলি অফ কার্ভ আর একটা হচ্ছে একটা সিঙ্গেল কার্ভ এখানে সিঙ্গেল কার্ভ বলতে এই যে রেড কার্ভ যেটা তৈরি হলো ঠিক আছে এইটা হচ্ছে আমার এনভেলপ ঠিক আছে এটা হচ্ছে আমার এনভেলপ কার এনভেলপ এই যে এখানে দেখো একটা ফ্যামিলি অফ কার্ভস বলতে এখানে যে ফ্যামিলি অফ লাইন আছে দেখতে পাচ্ছ এই লাইন ব্লু কালারের যে লাইন দেখতে পাচ্ছ কারেক্ট এই লাইনগুলো একটা ফ্যামিলি করছে এই ফ্যামিলিটার এনভেলপ হচ্ছে এই লাল কালারের যে কার্ভটা তাহলে বিষয় বস্তুটা কি দেখো আর কার্ভ হুইচ টাচেস ইচ মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি অফ কার্ভ ইজ কল্ড এনভেলপ অফ দ্যাট ফ্যামিলি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে প্রত্যেকটা ফ্যামিলির যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমাদের এই কার্ভটা লাল কার্ভটা কি করছে টাচ করছে প্রত্যেকটা মেম্বারকেই কিন্তু টাচ করছে দেখতে পারো কারণ প্রত্যেকটা লাইনই কোনো না কোনো একটা ট্যানজেন্ট হচ্ছে এই কার্ভটার ঠিক আছে তুমি ভালো করে দেখো এই যে ব্লু কালারের যে ট্যানজেন্টটা সরে সরে যাচ্ছে এই ট্যানজেন্টটা কিন্তু এই লাইনগুলোর সঙ্গে সমাপতিত হচ্ছে ভালো করে যদি তোমরা অবজার্ভ করো দেখো বুঝতে পারছো কি না এটা কি ভিউ করা যাচ্ছে বোঝা যাচ্ছে হ্যালো দেখাই হ্যাঁ তাহলে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে এই ফ্যামিলি অফ কার্ডটা দেওয়া থাকবে আমাদেরকে এই লাল কার্ডটা বের করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে ফ্যামিলি অফ কার্ড দেওয়া থাকবে তার এনভেলপ এই লাল কার্ডটা আমাকে বের করতে হবে ঠিক আছে তো আমরা এখানে বেশ বেশ কতগুলো টেকনিক শিখব এবং সেগুলোর রিলেটেড অঙ্ক শিখবো ঠিক আছে চলো সো মেহ স্যার ক্যান ইউ লিসন টুমি ইউ জাস্ট জয়েন্ট হ্যালো ওকে সো লেটাস্ট তাহলে দেখো আমরা শুরু করি কী বলছে দেখো ফার্স্ট ডিগ্রি প্যারামিটার যদি হয় দেখো আমাদের ফ্যামিলি অফ যখন একটা কার্ভ হবে সেখানে বেশ কয়েকটা প্যারামিটার থাকতে পারে একটা থাকতে পারে বা একের বেশি প্যারামিটার থাকতে পারে ঠিক আছে একটা থাকতে পারে বা একের বেশি থাকতে পারে এবার প্যারামিটারগুলো লিনিয়ার থাকতে পারে আবার কোয়ার্ডেটিক ফর্মে থাকতে পারে বা তার বেশিও ডিগ্রি থাকতে পারে ওকে বা অন্য কোনো ফর্ম্যাটেও থাকতে পারে সো চলো দেখা যাক তো আমরা প্রথমে যেটা করছি ফার্স্ট ডিগ্রি প্যারামিটার ফার্স্ট ডিগ্রি মানে লিনিয়ার থাকবে সো যখন এটা লিনিয়ার অর্ডারে থাকবে তখন এনভেলপ যেটা হয় সেটা একটা ফিক্সড পয়েন্ট বা কতগুলো ফিক্সড পয়েন্ট হতে পারে হ্যাঁ তখন এটা একটা কার্ভ হবে না তখন জাস্ট পয়েন্ট হবে যেমন তোমরা একটু দেখতে পারো সব দেখে না কি বলছি

ইকুয়ালস টু জিরো তার মানে এস ইকুয়ালস টু জিরো একটা কার্ভ হতে পারে এস ড্যাশ ইকোয়ালস টু জিরো একটা কার্ভ হতে পারে এই দুটোর ইন্টারসেকশন দিয়ে পাস করে এইরকম কোনো একটা কার্ভের ইকুয়েশান আমরা এইভাবে লিখি ঠিক আছে সো এস প্লাস ল্যামডা এস প্রাইম ইকুয়ালস টু জিরো তাহলে এইটা যদি আমাদের একটা প্যারামেট্রিক কার্ভ হয় দেন দ্য কমন পয়েন্টস আর গিভেন বাই এস ইন্টারসেকশন অফ এস অ্যান্ড এস প্রাইম ঠিক আছে এই দুটো কার্ভের যেটা ইন্টারসেকশন সেইটাই হবে আমাদের কমন পয়েন্ট ওকে সো এটাই হয়ে যাবে আমাদের এনভেলপের ফর্মুলা সো এইটা আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখি সো কনসিডার দ্য ফ্যামিলি অফ লাইন্স এখানে আছে ওয়ান মাইনাস এ ইনু এক্স মাইনাস ফাইভ প্লাস টু এ ওয়াই প্লাস টু এক্স প্লাস ফোর টু জিরো তো এখানে বেসিক্যালি এটাকে আমরা সিম্পলিফাই করলে রিঅারেঞ্জ করলে আমরা লিখতে পারি দেখো এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর প্লাস এ এইটা সো বেসিক্যালি এটা কী হচ্ছে এটাও একটা স্ট্রেট লাইন যার এখানে এ এ একটা প্যারামিটার দিয়ে জয়েন হয়েছে এই দুটো সো এদের দুটোকে যদি আমি সলভ করি এইটাকে আর এইটাকে তাহলে আমরা কী পাবো তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি দ্যাট ইস এক্স ইকোলস টু ওয়ান অ্যান্ড ওয়াই ইকোস টু মাইনাস ফোর তার মানে এই যে এই যে স্ট্রেট লাইন আছে প্রত্যেকটাই কিন্তু ওয়ান কমা মাইনাস ফোর পয়েন্ট দিয়ে পাস করবে প্রত্যেকটা কার্বই মানে এ তুমি যাই লেখো না কেন অলওয়েজ দ্য ফ্যামিলি পাসের থ্রু দিস পয়েন্ট ওয়ান কমা মাইনাস ফোর কমা মাইনাস ফোর পয়েন্ট এনভেলপ পাচ্ছি ঠিক আছে এটা clear কারণ ঠিক আছে চলো নেক্সট এবার দেখি সেকেন্ড ডিগ্রি প্যারামিটার ঠিক আছে সেকেন্ড ডিগ্রি প্যারামিটার তো এখানে সাপোজ দ্য ফ্যামিলি অফ ফ্যামিলি অফ কর্স ইজ গিভেন বাই ধরো এখানে ল্যামডায় হচ্ছে একটাই প্যারামিটার বাট এটা একটা কোয়ারডেটিভ ফর্মে থাক আছে কোয়ার্ডেটিভ ফর্মে যদি থাকে তাহলে আমরা স্পেশাল রুল একটা ইউজ করি দ্যাট ইজ দ্য ডিসক্রিমিন্যান্ট এখানে ডিসক্রিমিন্যান্টটা জিরো হবে যেমন এখানে ডিসক্রিমিন্যান্ট কি কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটা জিরো হবে তার মানে কি কিউ স্কোয়ার ইকুয়াস টু ফোর পি আর তো এইটা করলে দেখবে যে এটা একটা এক্স ওয়াই এর একটা ইকুয়েশান হবে তো এই ইকুয়েশানটাই হচ্ছে আমার এনভেলপ ঠিক আছে তো এখানে দেখো যে এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস টু ইকো টু জিরো এটা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই এখানে লিনিয়ার আছে তার মানে এটা একটা স্ট্রেট লাইন ইমপ্লাই করছে সো প্রত্যেকটা এম এর জন্য গিভেন এনি এম দিস রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন তার মানে এটা কি এমটাকে যদি আমরা চেঞ্জ করি ইউ গেট অফ লট লাইন ঠিক আছে তাহলে এই যে এখানে ফ্যামিলি অফ স্টেট লাইন তুমি দেখতে পাচ্ছ যে এই যে ব্রাউন কালারের যে স্টেট লাইনগুলো এখানে ড্র করা হয়েছে ঠিক আছে এইবার এদের এনভেলপ কি এই যে এই কার্ভটা ব্ল্যাক কালারের যে কার্বটা সেটা হচ্ছে আমার এনভেলপ এবং দেখো এই কার্ভটা এই কার্বটাকে প্রত্যেকটা লাইনে কিন্তু টাচ করে গেছে বা উল্টোভাবে বলতে গেলে এই কার্বটা প্রত্যেকটা লাইনকে টাচ করছে ঠিক আছে সেই জন্য এই কার্ভটা হচ্ছে আমার এনভেলপ ইজ দ্যাট ক্লিয়ার অর নট তাহলে এখানে এনভেলপটা কি এখানে এনভেলপটা হচ্ছে দেখো এর যদি আমি ডিসক্রিমিনেট বের করি দ্যাট ইস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর পি পি বলতে এখানে এক্স আর কিউ এখানে আর বলতে টু তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর পি কিউ এ সরি ফোর পি আর তাহলে এটা হয়ে যাচ্ছে এইট এক্স তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এইট এক্স এই একটা প্যারাবোলা দিচ্ছে সো দিস ইজ এ প্যারাবোলা ঠিক আছে ক্লিয়ার কি ক্লিয়ার না বলো ক্লিয়ার হয়েছে yes sir uh, can you just explain what is actually the significance of of uh, the envelope of any family of course it, it is a curve but what is it, it does it have any geometrical significance or what is it, is it yeah the, generator this is it, of the family or? no 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 the, the uh, it is not the generator of the family family is uh, already defined and the envelope is a, is such a curve that uh, that touches every member of the family. Okay. Okay. Fine. okay Sorry, okay, I came can, in late, so you must have said that, but I, I didn't. Yeah. Yeah. I. I. I so yeah. Is, I. Yeah. I defined just uh, before you joined. Okay. Okay. Thank you. So you can you can see like uh, you take any line like such this line you can see this line is a tangent. Okay. So any line is nothing but a tangent on the parabola. That means the parabola touches every line or the other way also you can say that the every line touches the parabola this is the same thing as a tangent okay. not passing yes. through the path but as a tangent right correct correct so uh, in, in case uh, all the uh, means in the family all the curves may not be straight line in that case we cannot say that uh, the each member is uh, tangent okay that so we just say not that not every curve that means the no, envelope touches every member of the family given family okay but if the if each member is a uh, straight line then we can say that each member is tangent on the envelope Tangent, okay okay so we will see like uh what are the different situations Okay, so now this is the right. question. Find the envelope of the straight line which cuts off from two different from two given straight lines a triangle of constant area. Okay, so uh, actually uh, in our uh, uh, exam it is asked what is the type of the envelope, either it is a uh, ellipse or it is a parabola or whatever. Okay, so they just want the type not the uh, exact uh, uh, exact uh, formula okay so thale, uh, um, le let me come to bengali okay because we have bengali students here so find the envelope of the straight line hmm, which cuts off from two given state lines a triangle of constant area so actually the question is like this so suppose we have two straight lines and uh, so, if we uh, cut it by a third line, let's say this, then we get a triangle. So the question is, if we cut a st uh, cut by a straight line such that the given triangle has the same constant area. So there are like lots of lots of uh, curves, uh, lots of lots of straight lines. Huh? So here, these two lines are fixed, but uh, this blue li uh, black line is variable line. সো উই গেট এ ফ্যামিলি অফ ব্ল্যাক লাইনস সো দেন উই ওয়ান্ট দ্য এনভেলপ অফ দ্যাট ফ্যামিলি ওকে সো হোয়াট ইজ দ্য প্রসেস solution? tale সলিউশন তাহলে দেখো সলিউশন আমরা কীভাবে করছি তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে নেচার অফ দ্য এনভেলপ তার মানে এনভেলপটা কী টাইপের হচ্ছে সেটা একটা প্যারাবোলা হচ্ছে না হাইপার বলা হচ্ছে না ইলিপ হচ্ছে এইভাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি করবো আমরা ধরে নেবো আমাদের সুবিধার জন্য যে দ্য গিভেন স্টেট লাইনস আর পারপেন্ডিকুলার অ্যান্ড টেক অ্যাজ দ্য অ্যাক্সেস ওকে সো দ্য লেট দ্য স্টেট লাইনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড টেক অ্যাজ কোয়ার্ডিনেট অ্যাক্সেস তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে তাহলে যে আমাদের যে ফ্যামিলি অফ এটা লিখবো তার এরিয়াটা বের করা সুবিধা হয়ে যাবে তাহলে এখানে তাহলে ভেরিয়েবল লাইনটাকে আমরা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম তাহলে এখানে যেহেতু ট্রাইঙ্গেলটা তাহলে এটা এই যে ট্রাইঙ্গেলটা যেটা আমরা পাবো সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হয়ে যাবে সমকোণী ত্রিভুজ তাহলে তার এরিয়াটা হয়ে যাবে লাইক এ টাইমস বি এর কিছু একটা মাল্টিপল হবে হাফ ইন্টু এ টাইমস বি সো বাই দ্য গিভেন কন্ডিশন দ্য এরিয়া ইজ কনস্ট্যান্ট তার মানে বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটাকে আমরা দিচ্ছি এ এই কে লিখছি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি অফ ফ্যামিলিটা পেয়ে গেলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান আর যেখানে কনস্ট্যান্ট হচ্ছে বি ইকুয়ালস টু কে তো এই কনস্ট্যান্টের উপর বেস করে আমাদেরকে এ বিকে এলিমিনেট করতে হবে এবি এখানে দুটোই ভেরিয়েবল প্যারামিটার সো এই দুটোকে আমাকে কী করতে হবে এলিমিনেট করতে হবে আমাদেরকে একটা এক্স ওয়াইয়ের একটা রিলেশন বের করতে হবে সো কীভাবে করবো সো এখানে আমরা প্রথমে যেটা করি যে এক্স বাই এ প্লাস এখানে বি এর ভ্যালু আমি যদি বসিয়ে দিই কে বাই এ তাহলে এখানে হয়ে যাবে এ বাই কে ওয়াই ইকুয়াল টু ওয়ান সো জাস্ট পুটিং দ্য ভ্যালু অফ বি ইন টার্মস অফ এ তাহলে এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা একটা এ এর একটা কোয়ার্ডেটিভ ইকুয়েশান পাবো কার কোয়ার্ডেটিক এর সো কোয়ার্ডেটিভ অফ এ ওকে তাহলে উই ক্যান ইউজ দ্য ডিসক্রিমিনেন্ট মেথড তাহলে এর যে ডিসক্রিমিনেন্ট হবে হ্যাঁ তাহলে এর ডিসক্রিমিনেন্ট হচ্ছে কি তাহলে এখানে বি স্কোয়ার দ্যাট ইজ কে স্কোয়ার বি হচ্ছে এখানে মাইনাস কে সো বি স্কোয়ার ইকোয়াস টু ফোর পি ওর ফোর এসি যাই বলি সো ফোর ইন্টু ওয়াই ইন্টু কে এক্স ওকে সো আমরা পাচ্ছি কে স্কোয়ার ইকোয়াস টু ফোর কে এক্স ওয়াই তার মানে কে কে কেটে গেলে ফোর এক্স ওয়াই ইকোয়াস টু কে তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা রেক্টাঙ্গল হা রেক্ট্যাঙ্গুলার হাইপার বোলার ইকুয়েশান রাইট সো এটাই হচ্ছে দ্যাস দিস রেজাল্ট ইজ ট্রু ইভেন ইফ দ্য লাইনস আর নট প্যারালেল সো এটা ইন জেনারেল এটা ট্রু ঠিক আছে সো অঙ্কের সুবিধার জন্য আমরা এটাকে পারপেন্ডিকুলার ধরে অঙ্কটা করা হচ্ছে নাহলে অঙ্কটা একটু ডিফিকাল্ট হবে বোঝা গেল তাহলে এখানে নেচার জিজ্ঞেস করবে ইলিপস কিনা প্যারাবোলা কিনা না হাইপারবোলা তো তখন হাইপার হাইপারবোলা দু রকমও দিতে পারে যে রেক্টাঙ্গুলার হাইপার বোলার না নর্মাল হাইপার বোলো তখন অ্যান্সার হবে রেক্টাঙ্গুলার হাইপার বোলো বোঝা গেল তোমরা এই জিনিসটাকে তুমি ভিজুয়ালাইজ যদি করতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ভিজুয়ালাইজ দিস উই ক্যান ইউজ জিও জেব্রা টু ভিজুয়ালাইজ ওকে সো লেট মি শো ইউ জিও জেব্রা তাহলে এখানে আমাদেরকে একটা ভেরিয়েবল স্টেট লাইন পেতে হবে সো দরকার নেই ওকে সো প্রথমে আমাদেরকে একটা স্লাইড তৈরি করতে হবে সো এই এই স্লাইডটা বেসিক্যালি ওই এ প্যারামিটারটা স্লাইডারটা হচ্ছে একটা এ প্যারামিটার যার ভ্যালু মাইনাস পাঁচ থেকে পাঁচ অবধি মুভ করবে ঠিক আছে তাহলে আমরা এবার স্টেট লাইনটা লিখবো সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস

তাহলে এর আমাকে এনভেলপ বের করতে হবে সো এইটা যদি আমি দেখি যে ডিফারেন্ট ভ্যালুর অফ এর জন্য এই লাইনগুলো কীরকম বিহেভ করছে তো এখানে যেটা আমরা করতে পারি এখানে একটা সেটিংসে গিয়ে ট্রেস বলে একটা অপশান থাকে সো তাহলে আমরা এটাকে যখন আমরা এবার মুভ করাবো দেখবে এটা একটা দেখো কি বিউটিফুল একটা পিকচার দিচ্ছে রাইট দেখো এবার দেখে বুঝতে পারছো যে এখানে একটা হাইপার বলা তুমি দেখতে পাচ্ছ এন্ডে গিয়ে একটা হাইপারবোলা তৈরি করছে দেখো রেক্টাঙ্গেল হপারবোলা তোমরা কি এটা দেখতে পাচ্ছো ভিজুলাইজ করতে পারছো ইয়েসোর্ন বলো আর তোমরা যে মোরা দেখেছো না মোরা বসার জন্য বাঁশের এ দিয়ে মোরা তৈরি করে দেখতে পাচ্ছো না এটা একটা মোরা তৈরি হচ্ছে না ওখানে অনেকগুলো লাইন দিয়েই তো মোরা তৈরি করে ইয়েসন্ন দেখতে কিন্তু দু সাইডটা কি হয় একটা বোলা হয় দেখেছো মোড়া কারা কারা মোড়া দেখেছো বলো আমি জানি না এটাকে ইংরেজিতে কি বলে আমি গুগলে সার্চ করে পাবো কি না ওখানে আমরা তো বাংলায় মোড়া বলি এর কি দিচ্ছে বাম্বু বাম্বু দিয়ে লিখি নাকি বাঁশের মোড়া বাম্বু হ্যাঁ পেয়ে যাবো মনে হচ্ছে म जिनिसा देखो द सेम सिशन हाँ मैथ सर कैन यू सी दिस सो दिस दिस इज द एक्चुअली द एनवेलप इट मेक्स अ हाइपरबोला रेक्टेंगुलर हाइपरबोला कैन यू सी दिस তো দ্যাট ইজ হোয়াট উই আর গেটিং হেয়ার চলো তাহলে বোঝা গেল ব্যাপারটা তো আমরা এইরকম প্রত্যেকটা জিনিসকেই ভিজুয়ালাইজ করতে পারবো যদি আমরা চাই এখানে আমরা বেশ কয়েকটা জিনিসের ভিজুয়ালাইজেশন তোমাদেরকে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে দ্য আইডিয়াটা তোমরা ভালো করে জেনে নাও যে কীভাবে আমরা ক্যালকুলেশনটা করবো সো আইডিয়াটা ভালো করে তোমরা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো ফাইন্ড দ্য অফ দ্য লাইন

হবে এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া ওকে সো এই দুটো পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট ওকে তাহলে এই যে মুভিং লাইনগুলো আমরা পাবো অনেকগুলো লাইন পেতে পারি যাতে এই কন্ডিশনটা প্রোডাক্টটা যেন কনস্ট্যান্ট থাকে ঠিক আছে এটা ধরো পি ওয়ান এটা হচ্ছে পি টু এই পি ওয়ান পি টু যেন কনস্ট্যান্ট থাকে তাহলে এরকম আমি যতগুলো লাইন পাবো তাদের কালেকশান আমাকে নিতে হবে ঠিক আছে সো এখানে আমরা কি করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই দুটো পয়েন্টকে অ্যাক্সেসের উপরে নিয়ে নিতে পারি এবং পয়েন্ট দুটোকে আমরা ধরতে পারি ডি জিরো আর মাইনাস ডি জিরো ওকে তাহলে এই দুটো পয়েন্ট আমার হয়ে যাবে এবার এমন পয়েন্ট নেব স্টেট লাইন যতগুলো হবে যাতে করে এই পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সের প্রোডাক্ট দুটো কনস্ট্যান্ট হয় ওকে তাহলে দেখা যাক তাহলে আমরা একটা ভেরিয়েবল লাইন নিলাম ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস সি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আপাতত দুটো কনস্ট্যান্ট দুটো ভেরিয়েবল থাকছে বাট এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করো তখন ভেরিয়েবল একটা কমে যাবে ঠিক আছে দেন বাই দ্য গিভেন কন্ডিশান তাহলে এখানে ডি কমা জিরো থেকে ডিস্টেন্স কি এখানে যদি আমি জাস্ট বসিয়ে দিই তাহলে কী পাবো ওয়াই এর জায়গায় জিরো বসাবো সো এটা এমডি একটা হবে প্লাস সি বা মাইনাস সি যাই বলো মাইনাস এমডি এটাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে সো মাইনাস ডি মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার আর একটা হয়ে যাবে এম ডি মাইনাস ই রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার এটা হচ্ছে কনস্ট্যান্ট সেই জন্য এটাকে আমি কে নাম দিচ্ছি সো কে ইজ নট এ ভেরিয়েবল কে ইজ কনস্ট্যান্ট ওকে তাহলে এই কন্ডিশনটা আমরা পাচ্ছি ঠিক আছে তো এইটাকে যদি তাহলে একটাই মাত্র আমাদের প্যারামিটার দ্যাট ইজ এম ওকে সো এখান থেকে আমরা তাহলে কি পেলাম একটা কন্ডিশন পেলাম যে সি স্কোয়ার ইকোস টু এম স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওকে দেওয়ার পর এবার যদি আমি এখানে এই সি এর ভ্যালু ইন টার্মস অফ এ বসিয়ে দিই তাহলে আমার লাইনটা এই রকম দেখতে হচ্ছে সো এই যে ভেরিয়েল লাইন আমরা এখানে পাচ্ছি এখানে একটাই মাত্র প্যারামিটার দ্যাট ইজ এম থাকছে সো স্কোয়ারিং উই গেট তাহলে এখানে আমরা যদি এটাকে স্কোয়ার করি আমরা একটা এখান থেকে আমরা ভেরিয়েবল স্টেট লাইনগুলোকে পেয়ে যেতে পারি ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এমের কোয়ার্টেটিভ ফর্মে লিখি তাহলে এরকম পাবো দেখতে ঠিক আছে তাহলে তার ডিসক্রিমিনেন্ট করলে এরকম পাবো ডিসক্রিমিনেন্ট করে দেখা যাচ্ছে যে এটা একটা ইলিপস হচ্ছে পারবে না এটা বলো পারবে কি ঠিক আছে প্রথমে এখান থেকে আমরা সি এর ভ্যালু বের করলাম সি এর ভ্যালু বসিয়ে দিয়ে আমাদের ভেরিয়েবল লাইনটা বেরিয়ে গেল ওটাকে আমরা কোয়াড্রেটিক ইন এম করলাম করে ডিসক্রিমিনেন্ট বের করে নিলাম দ্যাটস অল তাহলে এটা একটা ইলিপ্স পাচ্ছি ওকে সো তুমি যদি এই ভেরিয়েবল লাইনগুলোকে তুমি যদি একটু সাজাও তাহলে দেখবে একটা ইলিপ্স তৈরি করবে ঠিক আছে ওকে তো এটা আমরা ভিজুয়ালাইজ করছি না আচ্ছা নেক্সট क्वेश्चन দেখো হুম বলো বলছি যে এই যে ফিক্সড পয়েন্ট গুলো ধরে নিচ্ছেন d0 d,0 তো এগুলো অন্য মানে এবি বা কোনো অন্য পয়েন্ট নিলে কি করা যাবে হ্যাঁ দেখো সেক্ষেত্রেও তোমার ইলিপসই আসবে বাট ইলিপসটা তখন স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে না ওইটা হয়তো রোটেটেড ফর্মে থাকবে সেখানে এক্স ওয়াই টার্ম সবগুলোই থাকতে পারে যেটা আমরা জেনারেল ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন এইগুলো শিখেছি না কোয়াড্রেটিক ইয়েতে টু ডি টু তাহলে ওইটা একটু ফর্মটা আলাদা আসবে তখন তুমি ওটাকে রেকগনাইজ করতে পারবে না যে ওটা ইলিপস কি না সহজে বোঝা গেল বাট এটা একটু জাস্ট ঘুরিয়ে আসবে জিনিসটা বাট অ্যাকচুয়ালি এখানকার জিওমেট্রিটা তো একই থাকছে না জিওমেট্রিটা এখানে আলাদা হবে না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো ফাইন্ড এনভেলপ অফ অফ দ্যান্ড ইলিপস দা টেন এন্ড অফ হুইচ ইন্টারসেক্ট রাইট অ্যাঙ্গেলস ঠিক আছে কি বলছে দ্য ইনভেলভ অফ দ্য করস অফ অ্যান ইলিপস দ্য ট্যানজেন্টস অ্যাট দ্য এন্ড অফ উইচ ইন্টারসেপ্টেড রাইট অ্যাঙ্গেলস তো আমাদের একটা ইলিপস আছে ইলিপসের যে একটা যদি কর ডাকি তাহলে সেই সেই করগুলোই যে নেব যাদের এন্ড পয়েন্টে যে দুটো ট্যানজেন্ট ড্র করবো তারা যেন রাইট অ্যাঙ্গেলের থাকে এটা যেন নাইনটি ডিগ্রি হয় এই রকম সিচুয়েশানে তাহলে এই ধরনের ভেরিয়েবল কর্ডগুলোই আমাকে নিতে হবে তাহলে সেই কর সেই যে ভেরিয়েবল কড তুমি পাবে তাদের ইনভেলপ বের করতে হবে ঠিক আছে তো এইখানে একটা জিনিস দেখো সলিউশনে কী বলা হয়েছে দেখো ফ্রম দ্য ডেফিনেশন অফ ডিরেক্টর সার্কেল উই নো দ্যাট দ্য টেনজেন্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস মিট অ্যাট দ্য ডাইরেক্টর সার্কেল তাই না তুমি এটা আমি বোধহয় আমার আমার কী বলে ওটা ইনস্টাগ্রামের যে আমাদের প্রোফাইল আছে তো সেখানেও আমি এই ডিরেক্টর সার্কেলের এটা দিয়েছি ঠিক আছে তো সেটা তোমরা চেক করে নিতে পারো যে এই টাইপের যদি পারপেন্ডিকুলার টেনজেন্টগুলো থাকে সো ভেরিয়েবল ট্যানজেন্ট তার অ্যাকচুয়ালি ডিরেক্টরস মানে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা সেটা ডিরেক্টার সার্কেল তৈরি করে এর লোকাসটা এই এর লোকাসটা ডিরেক্টার সার্কেল তৈরি করে হেন্স এনি সার্চ কর্ড ইজ এ কর্ড অফ কন্ট্যাক্ট ফর এ পয়েন্ট অন দ্য ডিরেক্টার সার্কেল ঠিক এই হচ্ছে ব্যাপার তাহলে এই যে ডিরেক্টর সার্কেলের যে যদি আমি যে কোনো একটা পয়েন্ট নিই তাহলে সেখান থেকে যে কর্ডটা আমি ড্র করব ঠিক আছে তো তারই তাহলে সেই সম মানে সেগুলোই হচ্ছে আমার ইম্পর্টেন্ট মানে রিকোয়ার্ড কর্ড ঠিক আছে সেই জন্য হেন্স এনি সার্চ এনি সার্চ কর্ড ইজ এ কর্ড অফ কন্ট্যাক্ট ফর এ পয়েন্ট অন দ্য ডিরেক্টর সার্কেল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সো লেট এনি পয়েন্ট অন দ্য ডিরেক্টর সার্কেল ইজ অফ দ্য ফোর সি কস থিটা কমার সি সাইন থিটা যেখানে সিটা কি সিটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ তোমার যদি ইলিপসটা এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই প্লাস এ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোস টু ওয়ান তাহলে এখানে ডিরেক্টর সার্কেলটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক তাহলে এখানে এইটা তাহলে তার রেডিয়াসটা কী হয়ে যাচ্ছে ডিরেক্টর সার্কেলের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই জন্য সি স্কোয়ার হচ্ছে সিটা হচ্ছে এটা ওকে তাহলে ডিরেক্টর সার্কেলের উপরে যে কোনো পয়েন্ট আমি লিখতে পারি এইভাবে ওকে সো এখানে আমার ইলিপসটা ফিক্সড তাহলে ইজ ফিক্সড তাহলে এখানে থিটাটাই একমাত্র ভ্যারি করছে তাহলে যে কোনো কর্ড কী হবে এই পয়েন্ট দিয়ে পাস করবে ঠিক আছে এই পয়েন্ট দিয়ে পাস করবে এবার এই পয়েন্টটা দিয়ে তাহলে এর যে পয়েন্ট অফ কড অফ কন্ট্যাক্ট আমরা বের করি তার একটা ফর্মুলা আছে হ্যাঁ সেইটা এইটা যদি পয়েন্ট হয় তাহলে ওই এক্স এক্স স্কোয়ারকে রিপ্লেস করো এক্স ইন্টু এক্স ওয়ান এক্সেস এক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করো ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এইভাবে যে আমাদের একটা টেকনিক আছে তো সেই টেকনিক দিয়ে আমরা কর্ড অফ কন্ট্যাক্ট বের করতে পারি সো এক্স স্কোয়ার এখানে তাহলে এখানে এক্সের এক্স স্কোয়ারের জায়গায় সি কস থিটা ইন্টু এক্স তাহলে দেখ সি কস থিটা এক্স আর এখানে সি সাইন থিটা ওয়াই তাহলে এইটা হয়ে যাবে আমাদের ভেরিয়েবল ভেরিয়েবল লাইন ঠিক আছে তাহলে এইখানে তোমার প্যারামিটারটাকে থিটাটা থিটাটা হচ্ছে এখানে প্যারামিটার এইবার তোমার কাজকে থিটাটাকে এলিমিনেট করতে হবে সো তার জন্য আমাদের হাতে ফর্মুলা হচ্ছে যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা অলরেডি জানি সো নাও টু এলিমিনেট থিটা উই আর দেখো এটা যেহেতু হচ্ছে কম্পেয়ারিং উইথ দ্যাবাউট রিলেশন উই হ্যাভ তাহলে দেখো তাহলে এইখানে দেখো এটা সামথিং এর স্কোয়ার করলে এই দুটোর ওয়ান আসছে তাহলে নিশ্চয় এখানে যে এই যে যেটা আছে কস্তিটার সঙ্গে এখানে কি গুণ আছে এক্স বাই এ স্কোয়ার তাহলে এক্স বাই সি এক্স বাই এ স্কোয়ারটাকেও আমি কস্তিটা ধরতে পারি তো সেইটাই এখানে করা হয়েছে ঠিক আছে মানে এটা একটু অবজারভেশন করে করা হয়েছে তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে এক্স বাই এ স্কোয়ার ইকুয়াল টু কস থিটা সিমিলারলি সি ওয়াই বাই বি স্কোয়ার সমান সাইন থিটা তবেই তো গিয়ে এটা ম্যাচ করে যাবে রাইট তাহলে এখানে যে আমরা রিলেশনটা পেলাম ঠিক আছে তাহলে তাহলে আমরা কি পাচ্ছি দেখো এবার তাহলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে কস থিটার ভ্যালু যদি তুমি এইটা বসিয়ে দাও সি এক্স বাই এ স্কোয়ার তাহলে এখানে এই জিনিসটা আমরা পাবো তার মানে এটাকে এবার সিম্পলিফাই করলে এই জিনিসটা পাবো দিস ইজ বেসিক্যালি এ ইলিপস তাহলে এটা কি হলো একটা ইলিপস হলো ক্লিয়ার হয়েছে ওকে চলো নেক্সট क्वेश्चन ইফ দেয়ার ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশান অনেক সময় ডিফারেন্সিয়াল ইকুয়েশানেও তুমি দেখবে যে এনভেলপের কোশ্চেন আসে ঠিক আছে তখন আমরা কী করি ইফ দেয়ার ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অর্ডার ওয়ান অ্যান্ড ডিগ্রি টু ওয়ান অর্ডারের বাট ডিগ্রি টু যদি হয় দেন উই নো দ্যাট দ্য জেনারেল সলিউশন অফ ইট হ্যাজ ওয়ান আরবিটারি কনস্ট্যান্ট বাট দ্যাট কনস্ট্যান্ট অ্যাপেয়ার্স টু বি অফ ডিগ্রি টু হেন্স উই ক্যান হ্যাভ অ্যান এনভেলপ অ্যাজ ডিসকাসড অ্যাজ অ্যাভ তাহলে দেখো এটাকে তুমি সলভ করে একটা প্যারামেট্রিক কার পাবে সেইটাকে সেইটাকে সেটা দিয়ে তুমি আবার এটা বের করতে পারো এনভেলপটা বের করতে পারো অথবা ডাইরেক্টলি তুমি করতে পারো ডাইরেক্টলি কীভাবে করবে সো ডাইরেক্টলি করার জন্য পি ইকোয়াস টু ডিওয়াই ডিএক্স তাহলে ডিওয়াই ডিএক্সের ডিগ্রিটা টু হয় সেটা এখানে বলা হয়েছে ডিগ্রি টু যেহেতু তাহলে ডিওয়াই ডিএক্স মানে পি সো পি এর এটা একটা টু ডিগ্রির ইকুয়েশন হবে তাহলে এখানে পি এর যদি ডিসক্রিমিনেন্ট বের করো তাহলেও কিন্তু তুমি এনভেলপটা পেতে পারো ঠিক আছে তো এখানে যেমন দেখো যে এইটা যদি আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় যেখানে পিটা হচ্ছে ডিওয়াই ডি এক্স তাহলে এইটা পি এর রেসপেক্টে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে সো এর যদি আমরা ডিসক্রিমিনেন্ট বের করি দ্যাট ইজ সিক্সটিন এক্স স্কোয়ার ইকোয়াস টু সিক্সটিন ওয়াই বা এক্স স্কোয়ার ইকোয়াস টু ওয়াই তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি রিকোয়ার্ড এনভেলপ তাহলে এখানে আমরা ডাইরেক্টলি ডাইরেক্টলি এ থেকে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমি এনভেলপ পেয়ে যাচ্ছি সো বেসিক্যালি আ ডিফারেন্স ইকুয়েশান গিভস এ প্যারামিটার প্যারামেট্রিক কার্ভ ঠিক আছে সো তার মানে এটার সলিউশন কী হবে একটা ফ্যামিলি অফ কার্ভস হয়ে যাবে ফ্যামিলি অফ কার্ভ হয়ে যাবে সো তার এনভেলপ মানেই হচ্ছে ডিফারেন্স ইকুয়েশানটার এনভেলপ একই ব্যাপার ঠিক আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান থাকলে আমরা এইভাবে করি নেচার হ্যাঁ বলো এটা কি ডেরিভেটিভ করেও করা যেত করে মানে বুঝলাম না আপনি মানে এটাকে সলভ করে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফোর পি এক্স প্লাস ফোর ওয়াই টু জিরো এটাকে তো সলভ করা যায় ঠিক আছে এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ডি ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস ফোর ডি ওয়াই ডি ডিএক্স ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াস টু জিরো এটা এটাকে তো সলভ করা যায় না হ্যাঁ বুঝতে পারছ না আমি না বলছি ডেরিভেটিভ করে পি এর জায়গায় ডি ওয়াই ডি এক্স এর জায়গায় পি বসাতে হবে সেটা বলবো না বুঝা গেছে বুঝা গেছে না 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 সেটা নয় তো এই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই ফর্মে থাকবে তো তখন ডি ওয়াই ডি এক্সটাকে আমরা পি বসাচ্ছি সো এটা পি এর क्वाड्रेटिक ইকুয়েশন হলো তার ডিসক্রিমিন্যান্ট দিয়েও আমরা এটা করতে পারি অথবা যেটা করতে পারা এইটাকে তুমি যদি সলভ করো মানে সলভ করলে তুমি একটা প্যারামিটার প্যারামেট্রিক কার পাবে যেখানে প্যারামিটারটা যেটা মানে যেটা থাকে সেটা তখন দেখবে ফর্মে থাকবে ঠিক আছে তো তখন তার বের করেও তুমি এনভেলপটা পেতে পারো সো এটা দুটো ভাবে করা যায় সেটা আমরা করবো না ডাইরেক্টলি আমরা বের করবো ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করছি দেখো টু প্যারামিটার প্রবলেম যদি আমরা এখানে টু প্যারামিটার প্রবলেম অলরেডি দেখেছি যেমন ধরো এটাও একটা টু প্যারামিটার প্রবলেম সে ইনিশিয়াল এখানে এম আর সি দুটো প্যারামিটার ছিল বাট আলটিমেটলি একটা কন্ডিশন দেওয়া থাকে যেটা রিডিউস করে একটা প্যারামিটারে ঠিক আছে তো সেম সেম প্রবলেমটা এখানেও থাকে ঠিক আছে বাট এখানে আমরা যতগুলো প্রবলেম দেখলাম ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে দেখলাম যে আমাদের প্যারামিটারটা কোয়াডেটিভ ফর্মে ছিল কোয়াডেটিভ ফর্মে থাকলে আমরা জাস্ট ডিসক্রিমিনেন্ট মেথড দিয়ে করে দিতে পারবো বাট অনেক সময় কোয়াডেটিভ ফর্মে থাকে না তখন কী করবো তখন একটু অন্যভাবে আমাদেরকে করতে হয় তো তার সেটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাবো ওকে সো দেখো ওকে সো দেখো প্রথম কোশ্চেন দেখো কি বলছে ফাইন্ড লাইন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াস টু ওয়ান যেখানে বি ইজ রিলেটেড বাই দিস রিলেশন ঠিক আছে যেখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট আর এবিটা হচ্ছে আমার প্যারামিটার ওকে সিটা কনস্ট্যান্ট কিন্তু সিটাকে তুমি এখানে ওয়ানও ধরতে পারো বিটারি যা খুশি ধরতে পারো তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এবি কিন্তু কোয়াডিটিক ফর্মে মানে বিটাকে তুমি যদি রিপ্লেসও করো কোয়াডিটিক ফর্মে পাবে না ঠিক আছে তাহলে এখান থেকে আমি কিভাবে আমার এনভেলপটা বের করব ঠিক আছে তো এইটা আমরা দেখব এবার ঠিক আছে এই টেকনিকটা শিখে গেলে বাকি প্রত্যেকটা অঙ্ক একই রকম টেকনিকে হবে তো ঠিক আছে এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পরে এক্সপ্লেন করছি তাহলে দেখো এই অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা কীভাবে সলভ করি ঠিক আছে এটা আমাদেরকে বুঝতে হবে তো প্রথমে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটা ওয়ান আছে ঠিক আছে তো এখানে দেখো যেহেতু দুটো রিলেটেড তার মানে ধরে নিতে হবে একটাকে আর একটার এক্সপ্রেস আকারে এক্সপ্রেস করা যায় মানে ধরো বিকে তুমি এরা এর ফর্মে লিখতে পারো যেমন লাইক এখানে বি কিউব সমান সি টু দি পর ফাইভ বাই এ স্কোয়ার তার মানে তুমি একটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসেবে ধরতে পারো সো লেটস লেটসে এটা হচ্ছে আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট সো বি ডিপেন্ডস অন এ ঠিক আছে সো বি ডিপেন্ডস অন এ ঠিক আছে ওকে তার মানে বি হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন অফ এ লাইক দিস ঠিক আছে তো যেটা করতে হয় প্রথমে এটাকে এ এর রেসপেক্টে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এ পার্সিয়ালি ঠিক আছে তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে আমার মাইনাস এক্স বাই এ স্কোয়ার এখানে হয়ে যাবে আমার মাইনাস ওয়াই বাই বিকজ বি ইজ এ ফাংশন অফ এ সো এইটা মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবি টু জিরো হবে বুঝতে পেরেছ আর এক্স আর ওয়াই কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট নয় সুতরাং তাদের কিন্তু কোনো এ থাকবে না এখানে ঠিক আছে বাট বি যেহেতু ফাংশন অফ এ সেই জন্য বি এর ডিবি ডি এটা এখানে প্রেজেন্ট থাকবে বোঝা গেল সো এইটা একটা ইকুয়েশন আমরা এখানে পেলাম নেক্সট হচ্ছে এই ইকুয়েশানটাকেও আমরা পার্সোনালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এ ঠিক আছে তো এইটাকে যদি আমরা করি দেখো এ স্কোয়ার বাই কিউব ইকুয়ালস টু সি টু দি পাওয়ার ফাইভ এটাকে আমরা যদি লগ নিই নিই তাহলে টু লগ এ প্লাস

তাহলে এখান থেকে আমি ডিবি ডি এর ভ্যালু পেয়ে পেয়ে যাবো সো ইজ ইজিকোয়ালস টু মাইনাস টু বাই এ সো টু বাই এ আর এইটা গিয়ে উল্টে যাবে সো এখানে থ্রি আসবে এখানে বি আসবে রাইট সো টু বি বাই থ্রি এ হবে কারেক্ট হলো ঠিক আছে ডিবি ডি এর ভ্যালু তাহলে এই জিনিসটা আমরা এখানে প্লেস করতে পারি সো দেওয়ার পর এইখানে যদি এই ভ্যালুটা আমরা যদি এখানে ইউজ করি তাহলে এখানে আমরা পাচ্ছি

ইজিক টু জিরো তাহলে এইটা আমি দু নম্বর ইকুয়েশান ধরছি ঠিক তাহলে এখানেও একটা দেখো এবি দিয়ে আছে এখানেও এবি দিয়ে আছে সো দুটো থেকে আমি এলিমিনেট করতে পারি এবি এবার বুঝতে পারছো বা দুটো থেকে আমি সলভ করতে পারি এ সমান কত বি সমান কত ইন টার্মস অফ এক্স ওয়াই আর এইখানে আমি বসিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে তখন আমরা এনভেলপটা পেয়ে যাব বোঝা যাচ্ছে বুঝতে পারলে কি করলাম এবার আমি এই দুটো ইকুয়েশানকে কাজে লাগিয়ে এ এ আর বি এর ভ্যালু বের করতে পারি এক্স আর ওয়াইয়ের নয় কিন্তু ঠিক আছে এ বি এর ভ্যালু বসাবো এবার এইখানে লাস্টে বসিয়ে দেবো তখন আমরা এক্স ওয়াইয়ের একটা রিলেশান পেয়ে যাব তাহলে এইখানে দুটোকে যদি আমি যোগ করি তাহলে যোগ করলে কী পাবো দেখো তাহলে ওয়াই বাই বি প্লাস টু ওয়াই বাই থ্রি বিজিকালস টু ওয়ান তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি দেখো

ওয়াই বাই বি ওয়াই বাই বি ওয়াই বাই বি এর ভ্যালু হচ্ছে তোমার থ্রি বাই ফাইভ সো থ্রি বাই ফাইভ ইজ ইজিকালস টু ওয়ান তার মানে এখানে আমরা এক্স বাই এ ইজ টু ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ মানে টু বাই ফাইভ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ সমান ফাইভ এক্স বাই টু ফাইভ এক্স বাই টু তাহলে এইবার আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে ফাইভ এক্স বাই টু ইন টু বি কিউব মানে ফাইভ ওয়াই বাই থ্রি ইজ ইকোজ টু সি টু দি ফোর ফাইভ তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এক্স এ স্কোয়ার ওয়াই কিউ এইটা হবে তোমার নেচার এক্সে স্কোয়ার ওয়াই কিউ ইকোজ টু কেটা হবে সি সি এর একটা ফর্মুল ফাইভ ফাংশন হবে আর কি বোঝা গেল বুঝতে পেরেছো বলো কোন দুটো অ্যাড বোঝা গেলো হ্যাঁ 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 কোন না কোন কোন যে দু নাম্বার ইকোয়েস্ট এই তো এক আর দুই এক আর দুইকে অ্যাড করলাম তাহলে দেখো এখানে সরি এক এইটা এক লিখেছি না এইটা এক আচ্ছা এইটাকে তাহলে স্টার দিয়ে দিই তাহলে স্টার আর দুইকে আমি অ্যাড করলাম কারণ এটা হচ্ছে তোমার লিনিয়ার টাইপের এটাও লিনিয়ার দুটোকে অ্যাড করলাম মাইনাস এক্স মাইনাস এ সরি এক্স বাই এ মাইনাস এক্স বাই এ দুটো কেটে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আবার ওই স্টার ইকুয়েশনটাতে বি এর ভ্যালুটা বসালেন কারেক্ট ঠিক আছে তো এইভাবে আমরা এটা পেলাম সবাই বুঝতে পেরেছ কিনা বলো তাহলে আইডিয়াটা হচ্ছে কি যে তোমার যখন দুই বা ততধিক এ থাকবে প্যারামিটার থাকবে তাহলে তো রিলেশনও থাকবে ওই রকম এবার পার্সেলি ডিফারেন্সিয়েট করে তোমাকে এলিমিনেট করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আলটিমেটলি আমাকে এলিমিনেট করতে হবে পার্সেলি ডিফারেন্সিয়েট করে তাহলেই হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখি

তাহলে এই কোশ্চেনটা কি বলছে ফাইন্ড দ্য এনভেলপ অফ সার্কেলস সেন্টার্স লাই অন উপরে সেন্টারটা থাকবে এই অ্যান্ড হুইচ পাস থ্রু ইট সেন্টার মানে ইলিপসের সেন্টার দিয়ে সার্কেলটা পাস করবে এইরকম যতগুলো সার্কেল ড্র করা যাবে তাদের এনভেলপ চেয়েছে তো এইটাই বেসিক্যালি হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের গিভেন ইলিপস এই দেখো আমার এখানে যে কোনো একটা সার্কেল তুমি যদি মনে মনে কল্পনা করো এই যেখানে তুমি দেখতে পাচ্ছ না অনেকগুলো সার্কেল আছে হ্যাঁ প্রত্যেকটা সার্কেলের সেন্টার কিন্তু কোথায় আছে এই ইলিপসের উপরে আছে এবং প্রত্যেকটা সার্কেলই দেখো তোমার এই সেন্টার দিয়ে পাস করছে ক্লিয়ার বলো বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা বলো সো তুমি যদি একটা একটা সার্কেলকে মনে মনে যদি কল্পনা করো ধরো এই এইরকম আমি কালারটা চেঞ্জ করলাম জাস্ট আমি রাফলি একটা ড্র করছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এইবার দেখো একটা কিছু প্রবলেম যাই হোক তাহলে এর সেন্টার কিন্তু এটা দিয়ে হবে বোঝা যাচ্ছে এইটা হবে ঠিক আছে না ঠিক আছে তো এইটা হচ্ছে দেখো তার সেন্টার আর এটা এই সেন্টারটা ইলিপসের উপরে আছে আর এইটাতে পাস করছে তাহলে এরকম যতগুলো তুমি সার্কেল ড্র করবে তাদের এনভে এনভেলপ হবে এই রেড লাইন দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এনভেলপ ঠিক আছে তাহলে এর ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে তো সেটা কীভাবে করব তাহলে দেখো তাহলে আমরা কি করতে পারি যেহেতু এই ইলিপসের প্রত্যেকটা পয়েন্টকে আমি লিখতে পারি এ অস্তিটা বি সাইন্দিটা তাহলে ওই ফর্মে আমি লিখতে পারি সো লেট এনি পয়েন্ট এনি পয়েন্ট অন দ্য ইলিপস বি এ কস থিটা বি সাইন থিটা তাহলে এইটা হবে আমার সার্কেলের সেন্টার এবং সেটা তোমার জিরো জিরো দিয়ে পাস করবে কারণ ইলিপসের সেন্টার হচ্ছে জিরো জিরো তাহলে দ্য ভেরিয়েল প্যারা ভেরিয়েবল সার্কেল উইল বি কী হবে এক্স স্কোয়ার বা এক্স মাইনাস এ কস থিটা দেখো আমি এই ফর্মে লিখছি না কারণ তাহলে তোমার এখানে এই এটা কী হবে রেডিয়াসটা কী হবে তোমাকে জানতে হবে বাট আলটিমেটলি দেখো তুমি যদি এটাকে রাফলি ক্যালকুলেট করে দেখো তো এইটার স্কোয়ার একটা টার্ম থাকবে তার মানে এখান থেকে তুমি জানো যে এক্স স্কোয়ার একটা থাকবে একটা থাকবে টু এ কস থ্রিটা এক্স এইটা একটা থাকবে আর সিমিলারলি ওয়াই স্কোয়ার মাইনাস টু বি সাইন থিটা ওয়াই থাকবে আর একটা এখানে যেহেতু জিরো জিরো দিয়ে পাস করবে তাহলে কনস্ট্যান্ট টার্মটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা হয়ে যাবে ভেরিয়েবল সার্কেল বোঝা গেল ঠিক আছে তাহলে এটা দেখো সেন্টার দিয়ে জিরো জিরো দিয়ে পাস করছে এবং এর সেন্টার হচ্ছে এইটা ঠিক আছে এইটা হলো আমার তাহলে ভেরিয়েবল সার্কেল থিটা ভ্যালু চেঞ্জ করলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সার্কেলগুলো পাবে মানে এই ডিফারেন্ট ডিফারেন্ট সার্কেল তুমি পেতে থাকবে নেক্সট হচ্ছে যে এবার আমাদের কাজ হচ্ছে যে এই থিটাটাকে এলিমিনেট করতে হবে কী করে তো সেটা ডেফিনেটলি আমাদের প্রথম কাজ কী আমরা জানি যে সায়েন্স করে এটা প্লাস কস কর ওয়ান সেটা আমাদের কাজে লাগাতে হবে তাহলে প্রথমে আমরা এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা ঠিক আছে তাহলে থিটার পার্সিয়ালি কিন্তু হ্যাঁ পার্সিয়ালি তাহলে এক্স স্কোয়ারের ডেরিভিটিভ জিরো হবে ঠিক আছে মানে এগুলো সবই কনস্ট্যান্ট কিন্তু এক্স এ এগুলো সব কনস্ট্যান্ট শুধু থিটাটাই এখানে চেঞ্জ হচ্ছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু এ এক্স আর কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা সো এটা প্লাস হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে রাইট আর এটা মাইনাসই থাকবে সো মাইনাস টু বি ওয়াই কস থিটা টু হচ্ছে সো এখানে আমার তোমার টু টু কেটে যাবে ঠিক আছে তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো এক্স সাইন থ্রিটা ইজ টু তাহলে এখান থেকে আমি পেতে পারি যে এক্স

ঠিক আছে যদি সাইন বাই কস ট্যান করে পর ওই ভ্যালু কোনো বার লম্ব ভূমি অতিভুজে যদি বসিয়ে দিলে হবে না দাঁড়াও দাঁড়াও এখানে তাহলে একটা জিনিস এইটা করতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই কস স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইজ ইকলস টু এই এটাকে যোগ করতে পারি এ স্কোয়ার স্কোয়ার্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার থিটা প্লাস থিটা হুইচ ইজ ওয়ান তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি ওকে এইবার দেখো এখান থেকে তাহলে আমি কি করতে পারি এখান থেকে আমি কস থিটার ভ্যালু বের করতে পারি ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই তাহলে দেখো তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু দেখো এটার ইন্টু এটা ইকোয়ালস টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে রুট নিয়ে কস থিটা সমান এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক সিমিলারলি সাইন থিটা সমান বি ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো তাহলে এখানে সাইন কস থিটার ভ্যালু আমরা এক্সকোয়ার টার্মসে পেলাম এইটা এখানে আমি যদি বসিয়ে দিই এইখানে ঠিক আছে তাহলে আমরা কিন্তু একটা রিলেশন পেয়ে যাব তাহলে এখানে আমরা কী রিলেশন পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হুম এইবার দেখো কস থিটার ভ্যালু কী আছে এক্স তাহলে এখানে অলরেডি একটা এ এক্স আছে সো এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে সো মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হবে হলো সিমিলারলি এইটা হয়ে যাবে টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিকালস টু জিরো চলে আসবে ঠিক আছে তাহলে এবার যদি তুমি কমন নাও দেখো কি আসছে মাইনাস টু রুট অভ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার দেখো এটা আসবে না আর এখানে দেখো এই জিনিসটা তুমি যদি কমন নাও যোগ হয়ে যাবে তাহলে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে তো একটা রুট কেটে যাবে এখানে একটা রুট করে থাকবে ঠিক আছে তার মানে এটাকে এবার যদি দু এই সাইডে নিয়ে যাবো আর গিয়ে স্কোয়ার করো তাহলে এরকম পাবে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের এনভেলপ দ্যাট দ্য এই রেড কার্ভের ঠিক আছে ক্লিয়ার বলো ঠিক আছে এই এই যে তোমাকে এলিমিনেট করাটা জানতে হবে ঠিক আছে যেমন ভাবেই তুমি পারো না কেন তোমাকে সামহাও এলিমিনেট করতে হবে ঠিক আছে তো এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট যে এইটার পরে আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করছি আর এখানে যেহেতু আমি সাইন থিটার কস থিটার রিলেশন জানি সেইটাকে আমি এখানে ইউজ করলাম ইউজ করে কস থিটা সাইন থিটার ভ্যালু আমি ইন টার্মস অফ এক্স ওয়াই বের করে নিলাম আবার আমি এই ইকুয়েশানে বসিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার দেখো এখানে তুমি যদি বলতে যে স্যার আমি যদি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার করি তাহলে এখানে কিছুই পাবে না নতুন কিছুই পাবে না কারণ এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে ওয়ান ওয়ানই হয় সো তুমি নতুন কিছু পাবে না ওয়ান ইকোয়াস টু ওয়ান চলে আসবে ঠিক আছে তো সেই জন্য এইখানে বসাতে হলো আমাদের মানে যেটাকে তুমি ইউজ করবে তো অন্যটাতে বসাতে হবে আমি যেহেতু এটাকে ইউজ করিনি সেই জন্য আমি এখানে বসালাম লাস্টে ঠিক আছে তুমি যদি আগে এইটাকে ইউজ করতে তাহলে পরে ওই সায়েন্স স্কোয়ার প্লাস পস করে ওইটাকে ওখানে বসাতে হতো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে আমরা এটা দেখে নিলাম আচ্ছা এইখানে এইটা এই কোয়েশন এই ওই অঙ্কটা কি দেখো এই অঙ্কটা হচ্ছে এটা

চারটে স্ট্রেট লাইন পাবে একটা এইটা একটা একটা এইটা একটা এইটা সো বেসিক্যালি এটা একটা রম্বোস দেবে ঠিক আছে সো এর যে ইনভেলপটা হবে আমি রেড কালারই ইউজ করি বেসিক্যালি এইটা একটা এই জিনিসটা হবে সো এটা একটা স্ট্রেট লাইন হবে সিমিলারলি এই দিক বরাবর একটা স্ট্রেট লাইন হবে সো এটা একটা রম্বোস দেবে ঠিক আছে একটা রম্বস আর এখানে তুমি ইলিপসগুলো দেখতে পাচ্ছ একটা এই রকম লম্বা লম্বি আছে আবার এইরকমও আছে তো এইভাবে এটা ছোট হতে ছোট হতে হচ্ছে আবার এই দিকেও ছোট হতে 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 এই রকম তুমি দেখতে পাচ্ছ আর কি ওকে তাহলে এই হচ্ছে আমাদের এনভেলপ ঠিক আছে তো এইটা আমি আর করছি না আই থিঙ্ক তোমরা এটা পেরে যাবে তো এইখানে যেহেতু এই এ বিটা একটা ইলিপসের উপরে আছে তাহলে এটাকে তুমি লিখতে পারো এটাকে তাহলে তুমি লিখতে পারো এই করবে এটাকে লিখবে এল কস থিটা আর বিটাকে নিবে এল সরি এম সাইন থিটা তাই না তাহলে তো এই জিনিস এই এই রিলেশনটা স্যাটিসফাই করবে তখন তুমি ইলিপস ইন টার্মস অফ থিটা নিয়ে নেবে তাহলে একটাই মাত্র তোমার কাছে প্যারামিটার হয়ে যাবে তারপর তোমার থিটার রেসপেক্টে তুমি ওটাকে পার্সোনালি ডিফারেন্সিয়েশন করবে তোমার অঙ্কটা ইজি হয়ে যাবে বলো এটা পারবে না করে দেবো বলো বলো করে দেবো না পারবে ছাড়তে পারি তোমাদের ট্রাই করো তাহলে ঠিক আছে তাহলে এটা আমি হোমওয়ার্ক হিসাবে তোমাদের জন্য ছাড়ছি তোমরা জাস্ট আগের টেকনিকগুলো দেখবে তাহলেই পেরে যাবে ঠিক আছে যেমন এই এই ক্ষেত্রে যেমন আমরা থিটার রেসপেক্টে করলাম ঠিক আছে তো ওই টেকনিকগুলো ইউজ করবে নেক্সট হচ্ছে দেখো অনেক সময় এভলিউট এই কথাটা তোমরা শুনতে পাবে হোয়াট ইজ এভোলিউট এভলিউট কাকে বলে এভেলিউট হচ্ছে যে গিভেন আ কার্ভ এইটা ধরো আমার গিভেন কার্ভ তো এর যতগুলো নর্মাল থাকবে ঠিক আছে এই নর্মালগুলোর এনভেলপটাকেই বলা হচ্ছে এভোলিউট আর এই যে কার্বের উপরে আমি নর্মালগুলো ড্র করছি সেই কার্বটাকে বলা হচ্ছে ইনভলিউট ঠিক আছে তাহলে তুমি যে ভেরিয়েবল প্যারামিটার ভেরিয়েবল নর্মাল পাবে তাহলে এই কার্বের যে থিটা চেঞ্জ করলে যে ডিফারেন্ট ডিফারেন্ট তুমি পয়েন্ট পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টে তুমি নর্মালের ইকুয়েশান বের করো তাহলে তুমি একটা ভেরিয়েবল নর্মাল পাবে সেই নর্মালটার এ বের মানে নর্মালটার এনভেলপটাই হবে এই কার্ভটার এভলিউট সো এটা কি এটা বেসিক্যালি একটা কার্ভ বোঝাচ্ছে প্যারামেট্রিক ফর্মে লেখা আছে এটা একটা কার্ভ তাহলে তার এভলিউট হচ্ছে এইটা ঠিক আছে তো আমি আমি কিছু বোধ এটা আমি হ্যাঁ এইটা দেখো এই ছবিটা সো এইটা হচ্ছে আমার গিভেন কার্ভ আমি কার্ভের ইকুয়েশানটা একটু এটা চেঞ্জ করে দিই ওকে হ্যাঁ এইটাকে এটা ব্ল্যাকই থাক ঠিক আছে আমি যে একটা করবো হুম সো এইটাকে আমি কালার করে দিই এটাকে রেড কালার করে দিই ঠিক আছে সো সো বেসিক্যালি এখানে দেখো এই যে প্রথমে যে ব্লু কার্ভটা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে তিনের মতন থ্রির মতন যেটা সেইটা হচ্ছে আমার গিভেন কার্ভ মানে এই যে যে এইখানে যে কার্ভটা তুমি দেখতে পাচ্ছ প্যারামেট্রিক ফর্মে সেইটা হচ্ছে এই কার্ভটা ঠিক আছে এই কার্ভটা তাহলে এর যে প্রত্যেকটা যে তুমি দেখো আমি এ পয়েন্ট একটা নিয়েছি এ পয়েন্টটা আমি নর্মাল ড্র করেছি তাহলে এই এ পয়েন্ট যদি আমি মুভ করি দেখো আমার ডিফারেন্ট ডিফারেন্ট আমি নর্মাল পেতে থাকবো এবং এই নর্মালগুলোর দেখো নেচারটা কি প্রত্যেকটা নর্মালি এই সার্কেলটার উপরে ট্যানজেন্ট হচ্ছে তার মানে এই এই হচ্ছে রেড সার্কেলটা বোঝা গেছে তাহলে এইটা হচ্ছে আমাদের এভলিউট তাহলে এই সার্কেলটা হচ্ছে এভলিউট অব দা কার্ভ তাহলে কোনো একটা কার্ভের এভলিউট যদি বের করতে বলে তাহলে তোমাকে তার নর্মালগুলোর কি বের করতে হবে বের করতে হবে সেটাকেই আমরা এভলিউড বলছি ঠিক আছে বোঝা গেল ইয়ে শোনো আচ্ছা আমরা যদি তুমি এই জিও জেবেটা ভালো করে ইউজ করতে যদি জানো তুমি এখানে পেয়েই যাবে লাইক ধরো ইলিপসের ক্ষেত্রে এভলিউট কী হবে হ্যাঁ এগুলো জাস্ট তোমার যদি মনের মধ্যে একটা প্রশ্ন থাকে তুমি জাস্ট এমনি দেখে নাও যে ধরো আমি একটা যদি ইলিপস লিখি ধরো এটাকে আমি লিখলাম নাইন এটাকে লিখলাম ওয়াই স্কোয়ার বাই ফোর সরি ইক টু ওয়ান ঠিক আছে আর এরও একটা ভেরিয়েবল প্যার পয়েন্ট নাও এর উপরে পয়েন্ট যাতে এই এখানে নিলাম তো এই পয়েন্টটাকে তুমি মুভ করতে পারবে এবার ঠিক আছে এই পয়েন্টটাকে মুভ করতে পারবে দেখো আমি সরাতে পারবো তাহলে এইবার আমাকে কি করতে হবে নর্মাল ড্র করতে হবে তো নর্মালের এখানে কোনো ফাংশান নেই সো আমি এক কাজ করি আচ্ছা আর কি এটা কাজ করে পারপেন্ডিকুলার লাইন দেখা যাক কাজ করে কিনা এটা এ কমা যদি আমি ইকুয়েশান ওয়ান দিই না হবে না তার মানে আমাকে প্রথমে ট্যানজেন্ট ড্র করতে হবে সো টেনজেন্ট ড্র করি পয়েন্টটা হচ্ছে এ আর কনিকটা হচ্ছে ইকুয়েশান ওয়ান সো এটা হলো আমার ট্যানজেন্ট বাট আমার টেনজেন্টের দরকার নেই আমার হচ্ছে তার পারপেন্ডিকুলার এই কী হলো

এবার যদি আমি এর ইয়ে ইউজ করি হ্যাঁ এই কী হলো তো উড়ে গেল হ্যাঁ ঠিক আছে হুম তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে নর্মাল পেয়ে গেলাম তাহলে এবার যদি আমি এটাকে মুভ করি দেখো আমি ডিফারেন্ট ডিফারেন্ট নর্মাল পেতে পারি তো এর যদি আমি এটা ট্রেসটা অন করে দিই তাহলে আমি মোটামুটি বুঝতে পারবো যে কি হচ্ছে সিচুয়েশানটা তাহলে এখান থেকে দেখো তুমি মোটামুটি একটা ফিল করতে পারবে যে কি হচ্ছে তার আমার মনে হচ্ছে এই যে জিনিসটা পাচ্ছো এই যে কার ব্যাপারটা দেখতে পাচ্ছো এইটাই হবে ওর এনভেলপ আই থিঙ্ক সো ঠিক আছে এটা হবে আর এখানে যদি আমি প্যারাবোলা নিই নিই ওয়াই স্কোয়ার টু ফোর এক্স তাহলে কী হবে তাহলে দেখো একটা কার্ড তুমি কিন্তু দেখতে পাচ্ছ ভিজুয়ালাইজ করতে পারছো ঠিক আছে তো এইটা হবে তার এনভেলপ এগুলো তোমাকে জাস্ট অঙ্ক কষে কষে মেলাতে হবে যে মিলছে কি না হ্যাঁ তো এইভাবে তুমি ভিজুয়ালাইজ করতে পারো এখানে জাস্ট ইকুয়েশানটাকে চেঞ্জ করবে তুমি দেখতে হবে সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি আমি ওয়ান নি হাইপার বলে নিই তাহলেও তুমি এখানে কী হবে সেটা তুমি দেখতে পাবে ঠিক আছে এইবার এটাকে তুমি ইয়ে করো এই হচ্ছে ব্যাপার আর কি বাট এখানে তুমি ছবিটা পাবে বাট এখানে নেচারটা তুমি জানতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কী রকম টাইপের ঠিক আছে সেইটা জানতে গেলে তোমাকে যেটা করতে হবে তোমাকে কিন্তু ওই অঙ্ক কোষেই অ্যাকচুয়াল এটা বের করতে হবে ঠিক আছে তো এই গেল আমাদের এনভেলপের বস্তু সেখানে আমি এ একটু কিছুটা বলে দিলাম ঠিক আছে আর কিছু আছে নতুন ਨਾ ਠੀਕ ਹੈ। ਓਕੇ। ਤਾਂ ਲੈ ਅੱਜ ਕੇ ਇਹ ਅਵਧੀ ਥੱਕ